হ্যালো ভিউয়ার্স, হিন্দুশাস্ত্র চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে বলবো যে বৃহস্পতিবার দিনে করুন এই কাজ, আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি। জ্যোতিষশাস্ত্র এমন কিছু জানায় যা জীবনে প্রয়োগের ফলে অনেক কিছুই পাওয়া যায়। তাছাড়া বিশ্বাসের উপরেই কাঙ্ক্ষিত ফল নির্ভর করে। তাই সুখ শান্তি ও সমৃদ্ধির লাভের জন্য বৃহস্পতিবার দিনে কী করা উচিত সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। বৃহস্পতি অতি শুভ একটি গ্রহ। বৃহস্পতি যদি কারোর তুঙ্গে থাকে তাহলে সেই ব্যক্তির সব দিক থেকে শুভ হয় বলে মনে করা হয়। আর্থিক সমৃদ্ধি, সুখ শান্তি, সাফল্য পেতে বেশি সময় লাগে না। তাই আপনিও যদি বৃহস্পতি গ্রহের কৃপা লাভ করতে চান তাহলে এই কাজগুলি করতে ভুলবেন না। জ্যোতিষ মতে বৃহস্পতি গ্রহ অতি শুভ একটি গ্রহ, আর হলুদ হল বৃহস্পতির প্রিয় রং। তাই আপনি যদি বৃহস্পতিবার হলুদ কাপড় পরে হলুদ ফুল দিয়ে দেবতার পুজো করেন তাহলে শ্রীহরি ও দেবগুরু বৃহস্পতি সন্তুষ্ট হন। এতে আপনার দাম্পত্য, পারিবারিক ও আর্থিক সমস্যা মিটে যাবে। বৃহস্পতিবার কোনো বিষ্ণু মন্দিরে গিয়ে ছোলার ডাল, ছোলা, হলুদ মিষ্টান্ন, হলুদ, পাকা কলা এই পাঁচটি জিনিস দান করুন। এর ফলে আপনার আর্থিক সমস্যা মিটে যাবে। আপনি যদি চাল ও ছোলার ডাল দিয়ে খিচুড়ি তৈরি করে শ্রীহরির উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করেন এবং ওই প্রসাদ সেবন করেন তাহলে আপনার প্রতিটি কাজে সফলতা আসবে। আপনি যদি বৃহস্পতিবার সামান্য সোনা, রূপা অথবা তামা দান করেন তাহলে দিনটি আপনার কাছে শুভ হয়। প্রতি বৃহস্পতিবার নিয়ম করে বিষ্ণুর পুজো করুন, এর ফলে ঘরে লক্ষ্মীর আগমন ঘটে। বিষ্ণু ও লক্ষ্মীর কৃপায় আপনার বাড়ির ধন সম্পদ ও সুখে শান্তিতে ভরে উঠবে এবং বাড়িতে থাকা সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটবে। ভগবান বিষ্ণুর কৃপা পেতে বৃহস্পতিবার দরিদ্রদের সেবা করুন এবং কিছু অর্থ দান করুন। প্রতি বৃহস্পতিবার ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি 108 বার জপ করুন, এর ফলে বিষ্ণুর কৃপাদৃষ্টি আপনার উপর পড়বে। প্রতি বৃহস্পতিবার সকালে উঠে স্নান করে কলা গাছের কাছে প্রদীপ জ্বালিয়ে কলা গাছের পুজো করুন, এর ফলে আপনার চারপাশে সমস্ত নেগেটিভ শক্তির বিনাশ ঘটবে। প্রসঙ্গত, এই দিন সত্যনারায়ণ কথার আয়োজন করাও বেজায় শুভ, কারণ শাস্ত্রমতে সপ্তাহের এই বিশেষ দিনে সত্যনারায়ণের আরাধনা করলে গৃহ থেকে সমস্ত কুপ্রভাব দূরে সরে যায়। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।